শারজা স্টুডিও, ওখানে একটা প্রোগ্রাম আছে। বাংলাদেশ থেকে কয়েকজন শিল্পী আসছে, তো সে উপলক্ষে আমরাও ওখানে যাচ্ছি, ভিতরে ঢুকবো। নিজের ভালো বুঝিস রে তুই, পথে পথে ঘুরিস রে তুই, আমার মুখের খেয়াল তুই না মানুষ রে সর্বনাশ। তিল কাঠের চশমা চোখে দেখি সসায়া কোন শোকে, সেজে ডানে বামে ঘুইরা ঘুইরা হইছে তা বলবার, বন্ধু তুই বন্ধু। ওই আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার প্রতি, কি বলবো। রাত এখন প্রায় 8টা বাজতেছে, তো এখনো শুরু হয়নি। বাহ, ভালোবাসি আপনাদেরকে যারা এখানে থেকেও বাংলাদেশকে এত ভালোবাসে, আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই চমৎকার আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন গর্বিত, একটা করতালি দিতে চাই আপনাদের সকলের জন্য। অনুষ্ঠান এখন শুরু হতে চলেছে, তো এখন আরম্ভ হবে। প্রথমে জাতিসংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা এখন দাঁড়াবে, সবাই দাঁড়িয়ে এখন সবাই নিরবতা পালন করছে জাতিসংগীতের পরে। এখন ফাদি ইসলাম মোর দল আসবে। Thank you.
দুবাইয়ের 50 বছর সবকিছু মিলে এক আনন্দ ঘন পরিবেশ, সেই আনন্দ ঘন পরিবেশকে রাঙিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আছে আমি ফেরদৌস আর আমি পূর্ণিমা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। I'm Shrilekha. I have come from West Bengal. Our common language being Bangla, I'm here to represent both Banglas. So, I have this gorgeous lady, actress Purnima. খুব ভালো লাগছে তোমাকে দেখতে। আমার একটু দেরি হলো আসতে। বাংলাদেশ কিন্তু আমারও দেশ। আমার বাবার জন্ম বাংলাদেশ। সুতরাং যদি পার্টিশন না হতো তাহলে তো আমি ওই পারে থাকতাম এবং ওদের সাথে আজকে আমি এখানে পারফর্ম করতাম। ইন্ডিয়া বাংলাদেশ এই বিভাজন থাকতো না, ভেদ থাকতো না ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের মধ্যে। উই উড হ্যাভ বিন দ্য চিলড্রেন অফ দিস ইউনিভার্স আন্ডার ওয়ান স্কাই। দিদি, এই যে দুবাইয়ের শারজা স্টেডিয়ামেতে এসেছে, কি হতে যাচ্ছে একটু বলবেন? এখন মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আসা সমীর বাউলকে। আসলে
তো অনেকক্ষণ গান শুনলাম বাউলের গান আমাদের প্রিয় শিল্পী সমীর বাউলকে আর একবার স্বাগতের কলকালি হোক এতক্ষণ সমীর বাউলে গান শুনলাম ভালোই লেগেছে শুনতে সবাই জোরে একবার বলবেন নাকি বিজয় বাংলাদেশ এখন মঞ্চে আমি আমন্ত্রণ জানাতে যাই আমাদের প্রিয় কিছু শিল্পীকে আপনাদের জন্য শুভেচ্ছা আর ভালোবাসার বার্তা নিয়ে হ্যাঁ মঞ্চে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা চমৎকার একটা নৃত্য পরিবেশনা নিয়ে শুভেচ্ছা ভালোবাসা ভালো লাগছে এখন পরিবেশন হবে একটা নৃত্য তো দেখি নৃত্যটা কেমন হয় দেখলাম ভালোই লাগলো সবাই খুব উৎসাহ সহকারে দেখছে আচ্ছা আমি কোন গানটি গাইবো বলুন তো পূর্ণিমা এখন গান করবে দেখি শুনি কেমন গাচ্ছে এবার মঞ্চে কে আসবে জানো কে আসবে এবার এবার মঞ্চে আসছে মৌসুমী মৌসুমী আপু মৌসুমী কিন্তু বাংলাদেশের নয় আমাদের ওপার বাংলার বন্ধু আপনারা জানেন আজকের এই বিজয়ের আনন্দ আমরা দুই বাংলা দুই দেশকে এক সম্প্রীতির বন্ধনে এক করে নিয়ে এসেছি আজকের এই মঞ্চে আমাদের কলকাতা কবিতাকে নিজের ঢঙে নিজের সুরে পারফর্ম করেন সুন্দর করে কবিতার আকারে গান করছে ভালোই লাগছে শুনে মাঝে শুধু তাদের পাড়ার কুসুম ফুলের ডালা দেখতে আসে মোদের পাড়ার হাতে আমাদের এই গ্রামের নাম কি খঞ্জনা আমাদের এই নদীর নাম কি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমি বাংলায় দেখি স্বপ্ন
মাটির গান নিয়ে শিমু দে। এখন আসছে শিমু দে, শুনি তার গান কেমন লাগে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সবাই মমতাজকে খুঁজছে, কখন মমতাজ আসবে সেই অপেক্ষায় সবাই। এখন এখন আসলে মঞ্চে এমন একজন শিল্পী আসবেন যারা আপনাদের সবার মন ভালো করে দেবেন। তিনি একজন অভিনেত্রী এবং বাংলাদেশের টপ একজন মডেল, সাদিয়া ইসলাম মো। এস বন্ধুরা, মঞ্চে আসবে আমাদের প্রিয় অভিনেত্রী মডেল সাদিয়া ইসলাম মো এবং তার গ্রুপের ডান্সাররা। আর এই পারফরমেন্সটি কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন এবং পারফরমেন্স করছেন জল তরঙ্গ গানে। অনিবার্য কারণবশত সাকিবাল হাসান আজ সশরীরে আমাদের মাঝে উপস্থিত হননি, কিন্তু শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে অনেক ব্যস্ততার মাঝেও তিনি অনলাইনে এসে যুক্ত হয়েছেন। কারণ তিনি জানেন এই শারজা ক্রিকেট স্টেডিয়ামের মাঠে অগণিত মানুষ আপনাদের জন্য অপেক্ষা করবে। সাকিব আল হাসান আমাদের সাথে অনলাইনে রয়েছে। সাকিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। সাকিব আল হাসানের জন্য একটা করতালি হয়ে যাক। আপনি দেখতে পাচ্ছেন এই শারজা ক্রিকেট স্টেডিয়াম, যেখানে অসংখ্য চার আর ছক্কার বন্যা হয়েছে। আজ কিন্তু আপনার ভক্ত এবং দর্শকদের বন্যা এখানে, তাদের জন্য কিছু বলুন প্লিজ। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আজকে সশরীরে উপস্থিত হতে পারিনি। আমার যাওয়ার কথা ছিল আসলে, টিকিটও করা ছিল, বাট লাস্ট মোমেন্টে একটা ইমার্জেন্সি কারণে আসলে আমি যেতে পারিনি। সো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত সেজন্য। পরবর্তী আকর্ষণ বাংলাদেশ, শুধুমাত্র আপনাদের জন্য উড়ে আসা আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সিঙ্গার দ্য ওয়ান এন্ড অনলি প্রতীক হাসান, সন অফ লিলু হাসান। আমরা একটা করতালি দিব তার জন্য। স্পেশাল গ্র্যাজুয়েট এবং আমার অনার জানাবো আমার শ্রদ্ধেয় কাউন্সিলর, যিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন শুধুমাত্র আমাদের বাংলা ভাষাভাষী ভাইদের জন্য। তো অনেকে অনেকগুলো গানের রিকোয়েস্ট করেছেন, আমি হয়তো চেষ্টা করবো সবগুলো করার। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে প্লিজ জানাবেন। গাইবো সবাই একসাথে? অলরাইট, থ্যাংক ইউ সবার কাছে। সবাই গেল একসাথে।
everybody. One, two, three, four. বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে আছেন প্রত্যেকটা জায়গায় এরকম আনন্দ এরকম উল্লাস চলছে সেই ধারাবাহিকতায় আজকের এই দুবাই এম্বাসি আয়োজিত এবং দুবাইয়ের যারা অতিথিবৃন্দ আছেন বাংলাদেশ দুবাই
গুড ফ্রেন্ড এবং আমাদের চমৎকার সম্পর্ক সব কিছু মিলে আজকে আমরা শারজা স্টেডিয়ামে এই আয়োজনটি। আমি সবার জন্য আমাদের অতিথিবৃন্দ যারা আছেন আমি সবার জন্য আমার দেশের পক্ষ থেকে এবং আমার দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে যারা দেশের জন্য জীবন দিয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা যে মা বোনরা সম্ভ্রম হারিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। হয়তোবা কয়েকটি গান গাইতে পারবো, জানি না কয়টা গাইতে পারবো। যদি আমি না দেখতে পাই একটু মোবাইলের লাইটটা জ্বালালেই কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ অনেক অনেক আছে। বাহ বাহ চমৎকার, ভালো লাগছে পাংখা না? আর কি আছে? আর আর দু একটা আছে, কোনটা? লোকাল বাসে কে কে উঠতে চান? বেশি সময় যেহেতু নেই আপনাদের পছন্দের দু একটি গেয়েই শেষ করব। তো লোকাল বাসে যারা উঠতে চান, অনেক মানুষ এত মানুষ আনন্দ করছে, সবাই উঠে দাঁড়িয়ে গিয়েছে। এখন গানের সাথে সাথে মমতাজের গানের সাথে সাথে সবাই আসলে শেষ করতেই যাচ্ছি, শেষ হয়েও যাচ্ছে, তারপরেও ভাবলাম আমার বাংলার কোকিলগুলো সব এখানে আছে, আমি একটু কোকিলের ডাক না শুনে যেতে পারি নাকি? কোকিল কিভাবে ডাকে একটু ডাক শোনাতে হবে তো, আর একটু জোরে। আছে তো অনেক কোকিলারাই আছে যারা যেন কি কালো কুকি ড্রেস পরে বসতে কি হবে, খালি নকল করে আমাকে পূর্ণিমা পূর্ণিমা ওই আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে, পাগল বান্ধে গেল গো মরার কোকিলে, উদাস
म्यूजिक एक तो कम हो बे हमारे पागल तो कोरी लोगो हमारे दीवाना कोरी लोगो घर छाना कोरी आमी सेलोर जनाई बोंदर के सेलोर जनाई ज़्यादे रेमिटेंस दिए बांग्लादेश आस्ते उन्नो तो देशे पुरी नो तो होते जाच्छे अनेक कौन सुनला আসলে শেষ করতেই যাচ্ছি শেষ হয়েও যাচ্ছে তারপরেও ভাবলাম আমার বাংলার কোকিলগুলো সব এখানে আছে আমি একটু কোকিলের ডাক না শুনে যেতে পারি নাকি আবার কোকিলের গানও শোনাবে তাকে একটু ডাক শোনাতে হবে তো আগুনের আগুন কি আপনারই দিলে দিলে আমরা এখন চলে যাচ্ছি গান শুনে অনেক ভিড় মানুষের এখন চলে যাচ্ছি হ্যাঁ অনেকক্ষণ থাকলাম প্রায় এখন রাত 11:30টা বাজতেছে গুড বাই যে সবাই চলে যাচ্ছি দেখুন চলে যাচ্ছি অনেকক্ষণ শুনলাম হ্যাঁ সবাই দেখেন একে একে করে চলে যাচ্ছি কারণ আরো ভিড় হয়ে যাবে যদি এখন বের না হয় এখনো চলছি একটু একটু